মহিলাদের ধ্বজভঙ্গ এটা একটা আনকমন ডিজিজ, তবে অনেক বিবাহিত নারীর ক্ষেত্রে এই সমস্যা দেখা যায় যে স্বামী স্ত্রী মিলামিশা অনীহা অথবা স্বামীর অল্প কিছুক্ষণ আলিঙ্গনেই তার অর্গাজম হয়ে যায়। এই সমস্যাগুলি যখন দেখা দেয় তখন স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়, অশান্তির সৃষ্টি হয়, তখন মুখ ফুটে কাউকে বলতেও পারে না কি সমস্যা হচ্ছে, আদৌ এ রোগের কোনো চিকিৎসা আছে কি না। অনেকেরই একটা ধারণা আছে যে শুধুমাত্র পুরুষেরই যৌন সমস্যা বা পুরুষেরই শুধুমাত্র ধ্বজভঙ্গ রোগ দেখা দেয়, নারীদের ক্ষেত্রে হয়তো এমনটি দেখা যায় না। এটি ভুল ধারণা, নারীদের ক্ষেত্রেও যৌন সমস্যা দেখা দেয়, নারীদের ক্ষেত্রে অনেক যৌন রোগ রয়েছে, নারীদের ক্ষেত্রেও ধ্বজভঙ্গ রোগ দেখা দেয়। আর এই রোগ যখন দেখা দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটি হয় যে নারীরা মুখ ফুটে কাউকে বলতে পারে না এর সমাধান কি, আদৌ এর কোনো চিকিৎসা রয়েছে কি না, কার কাছে যাব, কোন ডাক্তারের কাছে যাব, এর কোনো ঔষধ আছে কি না, চিকিৎসা আছে কি না, এ বিষয়ে বিভ্রান্তির মধ্যে পড়েন এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। আর এই ধ্বজভঙ্গ রোগ যখন কোনো মহিলার দেখা দেয় তখন স্বামী স্ত্রীর মধ্যে যে মধুর সম্পর্ক সেটি ভালোভাবে তারা উপভোগ করতে পারে না। প্রিয় বন্ধুরা, আমি ডাক্তার আল মাহমুদ, খিদমা হোমি হলের পক্ষ থেকে স্বাস্থ্য পরামর্শমূলক এ পর্বে সকলকে জানাই স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মহিলাদের ধ্বজভঙ্গ রোগের কি কারণ রয়েছে, কি কারণে এ রোগ দেখা দেয় এবং এ রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কার্যকরী চিকিৎসা ব্যবস্থা নিয়ে। এবং আজকের এই ভিডিওতে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সম্পূর্ণ ন্যাচারালি প্রাকৃতিকভাবে পার্শ্ব প্রতিক্রিয়ামুক্তভাবে কোন খাবার খেলে মহিলাদের এ ধ্বজভঙ্গ রোগ থেকে মহিলারা মুক্তি পেতে পারবেন সে সম্পর্কে আলোচনা করব। তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। অতিরিক্ত লিউকোরিয়া বা সাদা স্রাবের কারণে জরার ভিতরে সেন্সিটিভি বা স্পর্শকাতরতা দেখা দেয়, তখন মিলামিশায় অনীহা সৃষ্টি হয়। মহিলাদের ধ্বজভঙ্গ রোগের একটি অন্যতম কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। যদি মহিলাদের প্রধান যে সেক্স হরমোন এস্ট্রোজেন সেটি যদি কমে যায় এবং পুরুষ হরমোন টেস্টোস্টেরন হরমোন যদি বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে তাদের হরমোনাল ইমব্যালেন্সের কারণে ধ্বজভঙ্গ রোগের সৃষ্টি হয়। এছাড়া মানসিক ও শারীরিক দুর্বলতার কারণে এ রোগ দেখা দিতে পারে, যেমন মানসিকভাবে সে যদি ব্যাপক দুশ্চিন্তার মধ্যে ভুগতে থাকে, দুশ্চিন্তার মধ্যে থাকে, তখন এই রোগ দেখা দেয়। আবার শারীরিক বিভিন্ন দুর্বলতা যেমন জরায়ুর দুর্বলতা, জরায়ুতে টিউমার, জরায়ুতে ইনফেকশন হওয়ার কারণে এই রোগ দেখা দিতে পারে। এছাড়াও অনিয়মিত মাসিক বা ঋতুস্রাবের কারণে, ব্যথাযুক্ত মাসিকের কারণে, আবার অনেক বেশি রক্তক্ষরণের কারণে যদি রক্তস্বল্পতা দেখা দেয় সেই ক্ষেত্রে এই রোগ দেখা দেয়। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে অনেক দিন ধরে কোনো জটিল রোগে ভোগার কারণে এই রোগ দেখা দিতে পারে। বন্ধুরা, এখন আলোচনা করব প্রাকৃতিকভাবে কোন খাবারগুলো খেলে এই রোগ থেকে মুক্তি পেতে আপনাকে সাহায্য করবে সেই বিষয়ে। ছোলা বোট, কিশমিশ ভেজা পানি, ডিম, খেজুর এবং গরুর দুধ পান করার মাধ্যমে এ রোগ থেকে মুক্তি পেতে আপনাকে অনেক সাহায্য করবে। বন্ধুরা, স্বামী স্ত্রীর সম্পর্ক আরও মধুর করতে এবং যৌন জীবন ভালো রাখতে, যৌবন চির অটুট রাখতে কোন খাবারগুলো খাবেন এই বিষয়ে আমি কার্যকরী কয়েকটি খাবার নিয়ে আলোচনা করেছি আরও একটি ভিডিওতে। সেই ভিডিও আপনি দেখে নেবেন এবং সেই ভিডিওর লিঙ্ক আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই আপনি দেখে নেবেন। বন্ধুরা, বলছিলাম মহিলাদের ধ্বজভঙ্গ নিয়ে, যে খাবারগুলোর কথা আলোচনা করলাম এই খাবারগুলো সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত, এটি আপনি খেতে পারেন এবং প্রাকৃতিকভাবে মহিলাদের স্বামীর সাথে যে মেলামেশায় অনীহা সেটি দূর হয়ে যাবে। মহিলাদের ধ্বজভঙ্গের কারণের মধ্যে যে ডিজিজগুলোর কথা আলোচনা করলাম, যে রোগের কথা আলোচনা করলাম, যেমন সাদা স্রাব বা জরায়ুতে টিউমার, জরায়ুতে ইনফেকশন, যদি এই সমস্যাগুলো হয়ে থাকে তাহলে একজন এক্সপার্ট হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হন, চিকিৎসার মাধ্যমে আপনি ইনশাল্লাহ সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন। স্বামী স্ত্রীর এই সেক্সুয়াল মেলামেশার কারণে তাদের অনেক উপকার হয়ে থাকে, যেমন তাদের মানসিক দুশ্চিন্তা দূর হয় এবং তাদের হার্টকে ভালো রাখে, তাদের মস্তিষ্ক বা ব্রেনকে শান্ত রাখে এবং স্বামী স্ত্রীর সম্পর্ক আরও মজবুত করে। বন্ধুরা, আপনার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন খিদমা হোমিও হল এই ইউটিউব চ্যানেলটি।